আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করছি ভালো আছেন দূরে এবং কাছে দেশে প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা মোরাকবাদ জানিয়ে আমি ডাক্তার সাব্বির আহমদ আলোচনা করছি রেপার্টরি ভিত্তিক আলোচনা রেপার্টরি ভিত্তিক নলেজ একজন মানুষকে রোগের এবং রুব্রিক্সের এবং মেডিসিনের জ্ঞানে সমৃদ্ধ করে একই সাথে মেডিসিন রুব্রিক্স এবং সেই রোগ যে রোগের মেডিসিন আমরা সিলেকশন করব তিনোটার সমন্বয়ে রেপার্টরি ভিত্তিক আলোচনার আজকে চতুর্থ পর্ব এই চার নম্বর পর্বে আমরা আরও কিছু বিষয় জানব আমি সবসময় বলি প্রতিদিন আমরা অল্প অল্প করে শিখি তাহলে আমাদের জ্ঞানে আমাদের জ্ঞানের যে স্ট্র হাউসটা স্ট্রং হবে সময় বন্ধুরা আসুন আলোচনার মূল অংশে যখন কোনো বালক বা বালিকা বয়স প্রাপ্ত হয় তখন তারা হস্তমৌথন করে তাদের স্বাভাবিক মনোবৃত্তি একটু চেঞ্জ হয় হরমোনাল কিছু বিষয় দেখা দেয় এবং তারা হস্তমৌথন করতে অভ্যস্ত হয়ে পড়ে আর তাই হোমিওপ্যাথিতে হস্তমৌথনের জন্য আমরা যে মেডিসিন প্রয়োগ করি সেটি হচ্ছে বিফোরানা এটি পলিফার্মেসিক্যাল মেডিসিন বিফোরানা এই বিফোর আনা মেডিসিন আমরা প্রয়োগ করলে হবে না আর অনেক মেডিসিন আছে সেক্ষেত্রে রুটবিক্সটি হচ্ছে যেহেতু হস্তমোথন করে তাহলে জেনিটেলিয়া মেইলের একটা অধ্যায় যাব আমরা জেনেটেলিয়া মেইলে গেলাম এবং সেখানে যে মাস্টার বেশান রুটবিক্সের নামই হচ্ছে মাস্টার বেশান সাতশো এক নম্বর পেজ কেন রেপটরি তাহলে এই যে মাস্টার বেশান করছে হস্ত করছে এর অনেকগুলো সাইড আছে অনেকগুলো রকমের অনেকে নির্জনের স্থানে খোঁজে এই নির্জনের স্থানে মাস্টারবেশন করে অনেকে ঘুমের মধ্যে মাস্টারবেশন করে অনেকে নিরিবিলি পরিবেশ খোঁজে এরকম করে তা মাস্টারবেশন যেহেতু আমরা পেয়েছি তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেডিসিন আমরা দেখি একটু মাস্টারবেশনের জন্য আছে বিউফোরানা ল্যাকেসিস প্লাটিনা ওরিগেনামিয়া এগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন সেকেন্ড গ্রেড আছে আপনারা দেখে নিন এবং থার্ড গ্রেডের কিছু মেডিসিন আছে আর এখানে আছে স্লিপ ডিউরিং সেক্সুয়াল এক্সেস আর সলিড সলিটিউড সেক্স মানে স্থানে খোঁজে এই মাস্টারবেশনটি পাবো আমরা সাতশো এক নম্বর পেজ কেন ট্রেপেটরি আর রুব্রিক্স হচ্ছে জেনেটেলিয়া মাস্টারবেশন এটা জেনেটেলিয়া মাস্টারবেশন সাতশো এক নাম্বার পেজ কেন ট্রেপেটারি তাহলে আমরা পেলাম যে এখানে অনেকগুলো মেডিসিন আছে প্রায় পঞ্চাশটার মতো মেডিসিন আছে ফার্স্ট গ্রেডে আছে আটটি মেডিসিন সেকেন্ড গ্রেডে আছে থার্ড গ্রেডে আছে তাহলে আমরা শুধুমাত্র বিউফরনের উপরে আমরা বায়াস্ট হব না বিউফরনার মেডিসিনের মধ্যে আমরা বায়াস্ট হব না আরও কিছু রুব্রিক্স নিয়ে কথা বলবো সামনে আগাই আমি সোর্স তো দিয়ে দিলাম সাতশো এক নম্বর পেজ আরও কিছু মেড রুব্রিক্স আছে যেমন হস্তমৌথনের জন্য আমরা বিউফরনা এবং জেনেটেলিয়া মাস্টারবেশন যাব পাশাপাশি কিছু রুব্রিক্স আছে যেমন হচ্ছে স্বপ্নদোষ স্বপ্নদোষ এবং এই স্বপ্নদোষ একটি কমন প্রবলেম এই স্বপ্ন দোষ শুনলে আমরা ডায়স্কোরিয়া মেডিসিন কিন্তু না আরো অনেক মেডিসিন আছে রূপবৃষ্টা হচ্ছে স্বপ্নদোষ স্বপ্নদোষে রূপবৃক্ষটা হচ্ছে জেনেটেলিয়া যাবো আমরা জেনেটেলিয়া মেল যাব সেখানে সেমিনাল তারপর হচ্ছে সেমিনাল ইমেশন নাইটলি সেমিনাল সেমিনাল ইমেশান নাইটলি সাত দশ নম্বর পেজে আছে তাহলে আমরা এই স্বপ্নদোষে সেমিনার ইমিশনে যাব সাতশো দশ নম্বর পেজ তাহলে আমরা সেখানে সাতশো দশ একটু দেখে আসি আপনারা স্ক্রিনে দেখেন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আমি সাতশো দশ নাম্বার পেজে যাচ্ছি আমার সামনে আছে এখানে সেমিনার ইমিশন এটা হচ্ছে স্বপ্নদোষ এখানে অনেক মেডিসিন আছে ভ্যারাইটা কার ক্যালকেরিয়া কার বোরাক্স সাইনা ডায়াস্কোরিয়া ডিজিটালিস ল্যাকিস নেট্রামিও নেট্রামফস ফসফোরিক অ্যাসিড ফসফোরাস গ্রাস সেলেনিয়াম সালফার ট্রামকার এরকম সহ অনেক মেডিসিন আছে অনেক রুবিক আছে আপনারা দেখে নেবেন আমি শুধুমাত্র সোর্স দিচ্ছি আসলে এই সব বিষয় আলোচনা করলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর তাই আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না আমি শুধু সোর্স দিয়ে গেলাম আরও অনেক মেডিসিন আছে সেই মেডিসিনগুলো আমরা দেখে নেব সামনে আগাচ্ছি এখন একটি বিষয় আলোচনা করবো সেটি হচ্ছে অনেকের মন চায় যে ব্যাপক সেক্স করবে মন চায় কিন্তু লিঙ্গসাস হয় না লিঙ্গসাস হয় না তাহলে মন চাচ্ছে সে সেক্স করবি কিন্তু লিঙ্গ হয় না এক্ষেত্রে আমরা যে মেডিসিন প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে লাইকোপোডিয়াম ক্লেভেটাম তাহলে আমরা লাইকোপোডিয়াম ক্লেভেটাম আমরা মনে উঠলে প্রয়োগ করবো না আরও অনেক মেডিসিন আছে রূপ বৃক্ষ হচ্ছে জেনিটালিয়া সেক্সুয়াল প্যাশন ইলেকশন ই দাউট জেনিটালিয়াম সেক্সুয়াল ইরিয়েকশন উদআউট ছাতা এগারো নম্বর পেজ জেনিটেলিয়া সেক্সুয়াল ফ্যাশন ইরেকশন উইদআউট আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনার স্কিন থেকে দেখে নেবেন স্কিন থেকে আমরা দেখে নেব যে আসলে এই মন চায় কিন্তু লিঙ্গসেস হয় না জেনেটেলিয়া সেক্সুয়াল প্যাশন ইরেকশন উইদাউট লিঙ্গস হয় না এখানে ক্যালেডিয়াম কোনিয়াম গ্রাফার্টিস লেকোপোডিয়াম সহ আরও পঞ্চাশটি মেডিসিন রয়েছে সম্মত বন্ধুরা কথা বেশি বলবো না তাহলে আমরা এই সোর্স থেকে আমরা মেডিসিন দেখে নেব আমি সব সবসময় বলি যে আমরা প্রতিদিন একটু একটু করে আলোচনা করলে আমাদের নলেজ বাড়বে আর এই গরমের সময় ফাস্ট ফুড স্পাইসি ফুড রিচ ফুড পরিহার করব সম্মানিত বন্ধুরা সামনের দিনগুলো আমাদের জন্য আরো ভালো অপেক্ষা করছে তার কারণ হচ্ছে আমাদের নলেজটা যখন বাড়বে আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে অনেকে শিক্ষানবিশ আছেন লার্নিং হতে যাচ্ছে এই ক্লাসগুলোতে আর যারা আমাদের হোমিওপ্যাথিক এই আলোচনাটা শুনছেন আপনারা জানলেন যে এরকম ধরনের ট্রিটমেন্ট আমাদের এই সেকশনে রয়েছে তো আমরা সব সময় চেষ্টা করি মানুষের ভালো একটি ভালো একটি ট্রিটমেন্ট দেওয়ার জন্য গাজি হোমিওল সবসময় আপনাদের পাশে রয়েছে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখান থেকে পরামর্শ দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমাদের রেজিস্টার চিকিৎসক আছেন রেজিস্টার চিকিৎসকের নিকট থেকে ডোজ এবং মাত্রাটা নির্ধারণ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে